হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব কলার মোচার তরকারি নিরামিষ দিনে এইভাবে কলার মোচার তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায় তাহলে চলুন দেখে নিই নিরামিষ কলার মোচার তরকারিটা আমি কিভাবে রান্না করব প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু এইখানে মিডিয়াম সাইজে দুইটা আলু টুকরো করে কেটে তারপর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব দশ বারোটা ডালের বড়ি এখন বড়িগুলিকে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা কম হবে তাই আমি এক চা চামচ তেল দিয়ে এইগুলিকে ভালোভাবে বেজে নিচ্ছি বড়িগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চা চামচ পাঁচ পাঁচফুরন একটা এলাচ একটা লং একটুকটু দারচিনি এইগুলিকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা বেটে নিয়েছি তারপর একই সঙ্গে দিয়ে দেব। এইখানে আমি এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চিনি সামান্য একটু লাল মরিচের গুঁড়া জল দিয়ে গুলে নেব তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কম আছে প্রায় এক মিনিটের মতো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া কলার মোচা এইখানে আমি বড়ো দেখে একটা কলার মোচা কেটে তারপর সামান্য একটু লবণ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর জল জড়িয়ে নিয়েছি এখন মশলার সঙ্গে এইগুলিকে আবার একটু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এগুলিকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু এখন এইগুলিকে আবারও হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্না করলে বেশি ভালো লাগে একই সঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি এর থেকে কয়েকটা বড়ি এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে ভেঙে দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এইভাবে কলার মোচা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কোমা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ কোমা দিয়ে রান্না করে নেওয়ার পর ডালের বড়িগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন এর থেকে দুই থেকে তিন টুকরো আলু এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে ভেঙে দিলে গ্রেভিটা হবে আরও ভালো লাগবে কয়েক টুকরো আলু ভেঙে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি আপনারা চাইলে এর মধ্যে ঘি গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন এইভাবে নিরামিষ কলার মোচার তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন